অল্প সাধে কি তাকাই রে তোদের দিকে, বউ অন্য কারোর সঙ্গে লাইন কইরি দুঃখ দিয়েছে বুকে। ও দাদা, তুমি এখানে কি করছো? আকাশ দা তোমার বউর সাথে লুডো খেলছে। ওই শালা আবার চলে এসছে। কাকা, ও ছেলে মানে আমি তো তোমার ভাই তো হই, আর আমার মা তোমার ভাবি হয়, তাই তুমি বউ ছেলে বুঝছো যে। গিন্নি, মাংসটা জানে কাল কিকার মতন রাইদো না, ভালো করে তেল মশলা দিয়ে কষি রান্না করে দিনি, যাতে মুখে জুতো মারলেও না সারি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে রান্না করছি, মুখে জুতো কানে ঝাঁটা মারলে ছাড়বে না। মা, ঝাঁটা মারলে আম্মা আমার খাবে কি করে গো? খিল ঢুকে যে ঝিলগু হবে। তোর বাপের মুখে খিল ঢুকে যায় ভালো, তুই পড়তো? আমি পড়ছি, কিন্তু দেখো খিল আবার বেয়ে ঢুকি জল বেয়ে যায় না। কপালে কষ্ট আছে। তুমি এখানে কি করছো? আকাশ যে তোমার বউর সাথে গল্প লাগে দিছে। শালার তো খুব অত্যাচার রে, এত বারণ করছি তাও শুনছে না। সোহানা, ওই সোহানা, এই পালাও পালাও, ওই দেখো তোমার ভাই চলে এসেছে। মা, কাকু কি চোর নাকি? এই তুই ছোট ছেলে ছোট ছেলের মতন থাক, তোর আব্বা আসলে কিছু বলবি নি। ঠিক আছে মা। সোহানা, আমাদের বাড়িতে বলে এক্ষুনি আকাশ এসেছিলো। কই না তো, আকাশ কেন আসবে? তুমি বারণ করার পর থেকে আর আসে না তো। ও ঠিক আছে, তাহলে এই সারা তানবিরের লেগে কোনো জায়গায় কি শান্তি নাই, শুধু আমার বোটার নামে দুন নাম্বার গেছে। শোনো, লোকের কথা শুনে যদি আমাকে বেশি সন্দেহ করো না, তাহলে দেখবা একদিন সত্যি সত্যি পালি যাবো। লাল, ঠিক আছে লাও, ওই শালাদের কথা আর শুনবো না। লাল, আমি তো সোনালির লাগি দাঁড়িয়ে আছি, সোনালির স্বামীর সঙ্গে টাকা পাবো তো, তাই আজকে দিব বলিছে। টাকা পাবো তো বাড়িতে যাবা, এখানে কি আমি কি আমার স্বামীকে কল করে লিয়েছি? ঠিক আছে তাই যাসি। বাপ রে বাপ, কি টেম্পার রে, এক্ষুনি তো ফুসকা পড়ে যায় তো। কই রে সাহেব, বাড়িতে আছিস নাকি রে? ওই শালা বুড়ো আবার চলে এসেছে, ওর জ্বালায় তো মরি গেলাম, অভাবে জ্বালায় আমি তো খেতে পারছিনি, ওর টাকা কিভাবে দেবো? কই বেড়া তাড়াতাড়ি, তোর বউ এক্ষুনি বুঝল তুই বাড়িতে আসিস, কোনো চালাকি খাইবে না, তাড়াতাড়ি বেড়া। টাকা তো দিব দাদু, কিন্তু আকাশ তোমার বাড়িতে এত ঘোরাঘুরি করে, তুমি কিছু বুঝতে পারো না? তুমি যাই বলো দাদু, আমার মন বলে ওই শালা আকাশ ভাবির সাথে প্রেম করে। এই শালা, তোর তো নিয়াত খারাপ রে, আমাকে দাদু বলছিস আর আমার বউকে ভাবি বলছিস, শালাকে মারবো এক চর। আরে দাদু, তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে এমনি আর কি করলাম, দাদি মানে তো সেই ভাবি হয় নাকি? তুমি যাই বলো দাদু, প্রেম তো আকাশ করছে। এই চুপ কর চুপ কর চুপ কর, এদিকে আই। ওই জ্বালাতেই তো মন নুরে ভাই, একটা যুক্তি দে দিনি কি করা যায়। কি আর করবা, মেরি হাত পা ভেঙে দাও গা। একবারে মনের কথা বুঝলিছিস রে ভাই, কিন্তু আমার তো অত আর শক্তি নাই, ওই শালাকে তো কিছু বুঝতেই পারিনি, শালাকে তো দেখি ভয় লাগে, ওই শালা যা ভুকমা বডি, আমি তো ভয়ে কিছু বুঝতেই পারিনি, কুতি মেরি হাত মাত ভেঙে দিবে বলি। তাহলে আবার কি করবা, সহ্য করেই থাকো।
এই এক কাজ কর না, ওকে মারতে পারলে শালাকে মেরে একবার শাট কই দে না। একটু ভেঙ্গি বলো, দরকার হলে শালাকে মেরেই দিব। কাউকে বলবি নি তো? আরে বলবো কেনে, তুমি একটু বলো না। শুন তাহলে, আমি তো বুড়ু আর আমার বউ হইলো কচি, আর ওই শালা আকাশ কবে কবে আমার বোডার সঙ্গে প্রেম করিছে, আর শালা আমার বোডাও তেমন, ওই শালা মোটা মোষের প্রেমে একবারে হাবুডুবু খাইছে। কি বলছো দাদু? হ্যাঁ রে, এইখানেই শেষ না, আমার যে ছেলেটা হয়েছে ওটাও আমার না। কি বলছো তুমি? তাহলে ছেলে কার, তোমার না তো? হট শালা, এ ছেলে আমার হবে কেনে? ডাক্তারে তো বলিস আমার ছেলেই হবে না, তাহলে ছেলে হইলো কমনে থেকে? এই শালার ছেলে আকাশের আমার ঘাড়ে এসে পড়েছে, ওই ছেলের লেগে ধুই মচ্ছি কেথা, কাউকে ভেঙে বলতে পারিনি মনের ব্যথা, এদিকে শালা তোরাও দিছিনি টাকা, এই করি করি আমার পকেটও ফাঁকা। রে শালা, ভালো আইডিয়া পেয়ে গেছি তো। দাদু 10,000 টাকা দাও। শালা যে টাকা পাবো সেই টাকাই তো দিছিস নি, আবার টাকা কিসের রে? দিবা না তো, তাহলে পাড়ায় পাড়ায় ফেতে বাড়াবো, এই ছেলে তোমার না। আরে শালা, এই চাষাদের সামনে কি বলি ফেললো রে? এই ভাই থাম থাম, চুপ কর, টাকা দিছি। সে আমি চুপ করছি, এই টাকাটা দাও আর আগের টাকাটা ভুলে যাও। ঠিক আছে, তাহলে টাকা, ও টাকাও তোকে দিতে হবে না, যা। যাও দাদু, তুমি এবার হালকা করে কেটে পড়ো, বেশি টেনশন করে না, তাহলে আবার প্রেশার হাই হয়ে যাবে। কপালে কষ্ট আছে মানে কি করবা তুমি? যখন করব তখন ঠিক দেখতে পাবা। আম্মা, তুমি তো লুডু খেলোই না, আবার আমরা খেলাও খেলতে দাও না। তোমাকে তো পাকা মুখ করতে হবে না, পড়ছো পড়ো, নাহলে পিটন খাবা। খবরদার, আমার ছেলেকে কিছু বলবা না, নাহলে তোরে ঠকিয়ে দেব। ঠিক আছে, এসব বাদ দাও। উপায় নাই,
কেন আমরা আবার কি করলাম? দাদু দাদু, আকাশের সাথে তোমার বউ পালিয়ে গেল। ধুর শালা চিটার, তোর কথা শুনে বকে বুইলতে গি আমি দুবার ঠকেছি। তোর সকল সময় মিথ্যে কথা বলা, হট এখান থেকে। বিশ্বাস করো দাদু, আমি নিজের চোখে দেখেছিলাম তোমার বউ পালিয়ে গেল। ইয়ার পরেও যদি ভাবো আমি মিথ্যে কথা বলছি তাহলে তোমার ব্যাপার। বুড়ুর বউ পালিয়েছে ঠিক হয়েছে। ওই শালার কথা যদি আবার সত্যি হয়ে যায়, যাই গি দেখি গি। সোহানা, ও সোহানা, কই গো সোহানা, আর কইরো না বাহানা, একটু বেরি দেখা দেও না। কি ব্যাপার, সত্যি সত্যি পালিয়ে গেল নাকি? সত্যি তো পালিয়ে গেছে, আমার টাকা পয়সা গুলাও তো পালিয়ে গেছে। লাল কুতি গেলি রে বউ, আমার কচি মরে, তুই এই মোটা মোছের সঙ্গে পালিয়ে গেলি, আমাকে তোর পছন্দ হইল না রে বউ। কত কষ্ট করি, টাকা পয়সা নষ্ট করি, এখন কচি ববি করিস নরে, ওই শালা মোটা মোশটা উলি পালিয়ে গেল। কি হলো দাদু, কাঁদছো কেন? দুঃখের কথা কি আর বলবো ভাই, এখন যা দেখছি কচি মেয়ে বিকরিও শান্তি নাই। কেন, কি হলো? ওই শালা আকাশ মোষ আমার বোডালি পালিয়ে গেছে জানো? শালা আমার বোডালি গেল গেল, আমার সব টাকা গুলা উলি পালিয়ে গেছে গো। ভাই কিছু করে আমার টাকা গুলা ঘুরিয়ে আনা যাবে না? চুপ করো তুমি, বুড়ুকলা কম বয়সের মেয়েকে বি করেছো, তাহলে তো তোমারে হেল হবেই, আবার তুমি বলছো টাকা লিবা। আমি যে কি ভুল করেছি, বুড়ু বয়সে কম বয়সের মেয়েকে বি করি, তোমরা জানে এ ভুল আর কেউ করো না, না হলে তোমাদের হালও আমার মতনই হবে।